নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি 24 মার্চ থেকে আনুমানিক 45 দিন পর্যন্ত এই চারটি রাশির প্রচুর অর্থপ্রাপ্তি হতে চলেছে, সে লটারি থেকে হোক বা শেয়ার মার্কেট থেকে হোক বা উত্তরাধিকারী সূত্র থেকে হোক। প্রচুর অর্থের মালিক হতে চলেছে এই চারটি সৌভাগ্যবান রাশি। কোন এই চারটি সৌভাগ্যবান রাশি আমি এই ভিডিওতে তো বিস্তারিত জানাবই, এবং আপনারা হয় লটারি বা শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থপ্রাপ্তি হবেই। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের অনেকেই জানতে চান যে স্যার আমার লটারি লাগবে তো, বা আমার শেয়ার মার্কেটে আমি ভালো গেইন করব তো। তো এই কানেকশন সম্পূর্ণ ডিপেন্ড করে গ্রহের অবস্থানের উপর। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের যদি দ্বিতীয় পঞ্চম কানেকশান থাকে বা পঞ্চম একাদশ কানেকশান বা একাদশ দ্বিতীয়ের কানেকশান বা পঞ্চম দ্বিতীয়ের কানেকশান যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের এই প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা জীবনে থাকে। এবং এর পাশাপাশি যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ তুঙ্গস্থ থাকে, রাহু গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে, ডিগ্রিগত অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা প্রচুর অর্থ পেতে পারেন। পাশাপাশি শনিগ্রহ ভালো থাকা একান্ত দরকার। এবং আপনাদের যদি শুক্র গ্রহের অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা প্রচুর অর্থ পেতে পারেন। কারণ শুক্র থেকে আমরা বুঝাই ভোগ, আর ভোগ করা মানে সম্পূর্ণ ডিপেন্ড করে অর্থের উপর। তো আমি এবার জানাতে চলেছি কোন এই চারটি সৌভাগ্যবান রাশি যেটা এই 24 মার্চের পর থেকে অর্থাৎ 45 দিন এই মহাযোগ শুরু হচ্ছে। প্রথমেই জানাই মীন রাশি। মীন রাশির দ্বিতীয় পতি এবং নবম পতি একাদশ স্থানে অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থাতে, অর্থাৎ মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি, সে মকর রাশির ঘরে তুঙ্গস্থ হয়ে একাদশ স্থানে অবস্থান করায় আপনারা প্রচুর অর্থ পেতেই পারেন। লটারি হোক, শেয়ার মার্কেট হোক, অর্থাৎ কোটিপতি হওয়ার সম্ভাবনাও আছে মীন রাশির। এবং আমি যেটা বললাম সেই কানেকশান একান্ত আপনার ছকে থাকা দরকার। এরপরে আপনাদেরকে জানাই বৃষ রাশির। বৃষ রাশির যে সপ্তমপতি, সেই সপ্তমপতি নবম স্থানে তুঙ্গস্থভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যস্থানে। এবং ভাগ্যস্থানে সকেত্রিক শনি আপনাদের ভাগ্য উদয় করবে, এবং দ্বিতীয় স্থানে আপনাদের রাহু গ্রহ বসে থাকায় আপনারা প্রচুর অর্থ পাবেন, সে শেয়ার মার্কেট হোক এবং আপনাদের লটারি হোক। যে কোনো দিক থেকে আপনারা প্রচুর অর্থ পাবেনই, বা উত্তরাধিকারী সূত্রে হোক, আপনারা বেশ অর্থ প্রাপ্তি হবেই। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ মঙ্গলের অবস্থান এবং শনির সাথে যুক্ত হয়ে, এবং আপনাদের পঞ্চমপতি যে দ্বিতীয় স্থানে অবস্থান করায় আপনাদের প্রচুর অর্থের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পাশাপাশি কিছু আপনাদের ব্যয়ও হতে পারে, কিন্তু অর্থ আপনারা পাবেনই পাবেন। এরপরে যে রাশিটির কথা আমার মনে হচ্ছে শেষ রাশির, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করায়, অর্থাৎ আপনাদের যে পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি তুঙ্গস্থ ঘরে অবস্থান করায় আপনারা প্রচুর অর্থ পেতে পারেন এই 45 দিনের মধ্যে। এবং কর্কট রাশির দ্বাদশ স্থানে তুঙ্গস্থ রাহুর অবস্থান আপনাদেরকে অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। তবে আমি আপনাদেরকে একটা কথা জানাই, অনেকে কমেন্ট করেন স্যার আমার তো হলো না, আপনি তো এই রাশির কথা বলেছিলেন। প্রথমেই যদি আমার এতগুলো কথাতে আপনাদের গাছের পাতা যদি একটুকো না নড়ে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ন্যাকাল চার্টটি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান। এবং আপনারা পাশাপাশি
আপনারা দেখুন যে আমি যে কথাগুলো বললাম যেটা কানেকশান থাকা দরকার, সেই কানেকশানগুলো আপনাদের আছে কিনা। প্রথমে আপনারা আপনাদের হরোস্কোপটি বাড়িতে নিয়ে আগে দেখুন, কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার দরকার নেই। সেই কানেকশানগুলো যদি থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থ আসতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।